একটা মেয়ের মধ্যে যদি এই পাঁচটা গুণ থেকে থাকে, তাহলে অবশ্যই ছেলেরা খুব বেশি ইমপ্রেস হয় ওই মেয়েটার দিকে। তোমার মধ্যে পাঁচটা গুণ আছে কিনা দেখে নাও, আর মনে মনে টিক দাও, ভিডিও লাস্টে অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, একটা কথা বলি, যদি এই পাঁচটা গুণের মধ্যে তোমার মধ্যে একটা কিংবা দুটো গুণ না থাকে, তাহলে শুধুমাত্র এইটুকু কারণের জন্যই তোমার প্রেমে ভাঙন ধরে যেতে পারে। তাই এই পাঁচটা গুণ তোমার মধ্যে আছে কিনা দেখো, ম্যাক্সিমাম মেয়ের ক্ষেত্রে থাকে, তোমার মধ্যেও আছে কিনা দেখো, যদি না থাকে তাহলে অবশ্যই ইম্প্রুভ করে নেওয়ার চেষ্টা করো। আর হ্যাঁ, ভিডিওটা অবশ্যই শর্টলি শেষ করার চেষ্টা করবো, বিকজ ইউ আর টু ম্যাচুয়ার্ড, টু মাচ ম্যাচুয়ার্ড, আপকে লিয়ে তো ইশারে কাফি হোগা। চলো, মজা করছিলাম। এটা পাঁচটা পয়েন্ট কি কি। ফার্স্ট পয়েন্ট, পরিষ্কার পরিচ্ছন্নতা। হ্যাঁ, একটা ছেলে সবসময় এমন একটা মেয়েকে পছন্দ করে যে খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে থাকে, ঘর গুছিয়ে রাখে। তুমি একটা ব্যাচেলার কোন ছেলেদের হোস্টেল চলে যাও, সেখানে দেখবে ছেলেরা কতটা পরিমাণ নোংরা করে রাখে। কিন্তু তুমি যদি ব্যাচেলার কোন একটা মেয়ের হোস্টেলে যাও, দেখবে তার থেকে 80% কম নোংরা। হ্যাঁ, সে হয়তো সেখানে পড়তে গেছে, এনাফ টাইম নেই তার কাছে ঘর পরিষ্কার করা, সেই বাড়িটাও তার নয়, তবুও সে কিন্তু দেখবে বিছানার চাদর টান টান করে পেতে রেখেছে, ঘরের যেখানকার জিনিস সেখানেই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড়, কিচেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ফ্লোর একদম ঝাড় চকচকে ঝাড় দিয়ে রেখেছে। তুমি রাস্তায় বেরোলে দেখতে পাবে যে মেয়েরা কিন্তু মানে খুব কম মেয়েকে দেখতে পাবে যারা নোংরা জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তুমি অনেক ছেলেকে এমন দেখতে পাবে যারা নোংরা জামা কাপড় পরে ঘুরে বেড়ায়। অ্যাকচুয়ালি মেয়েরা এগুলো করেও না, আর এটা এটা অ্যাকচুয়ালি মেন সাইকোলজি হয়ে গেছে, বয়েজ মানে মেন্টালিটি বয়েজের মধ্যে এটা ঢুকে গেছে যে মেয়েরা কখনোই নোংরা জিনিস পছন্দ করে না। আর যেহেতু মেয়েরা নোংরা জিনিস পছন্দ করে না, তাই ছেলেরা ওই ধরনের মেয়েকে পছন্দ করে না। ঠিক যে মেয়েগুলো খুব ঘর গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন, সেই সব মেয়েদেরকে ছেলেরা বেশি পছন্দ করে। তো তোমার মধ্যে যদি এটা না থাকে কোনো কারণে, তাহলে একটু ইম্প্রুভ করার চেষ্টা করো, দেখো ভালোবাসাটা বেড়ে যাবে। সেকেন্ড পয়েন্ট, নারী সুলভ আচরণ। অ্যাকচুয়ালি কথাটার মধ্যে তুমি বুঝতে পারছো, তবু একটু একটু ডিটেলস ভেঙে বলে দেওয়ার চেষ্টা করি। নারী সুলভ আচরণ মানে হচ্ছে যে এমন একটা মেয়ে, মেয়ে মানে কি, মেয়ে মানে অ্যাকচুয়ালি সে ফিউচারে মা, তাই মেয়ে মানে সে কেয়ার করবে, সে ভালোবাসবে, তার মধ্যে স্নেহ মায়া মমতা এই সব জিনিসগুলো থাকবে। এই ধরনের যে মেয়ে তাদেরকেই কিন্তু ছেলেরা বেশি পছন্দ করে। তাই তোমার মধ্যে যদি একটু ওই অন্যরকম, যে কিছু কিছু মেয়ে থাকে না যারা একটু টম বয় বলে এদেরকে, ঠিক আছে, ছেলে ছেলে আচরণ টাইপে থাকে, তো এদেরকে দেখবে খুব একটা ছেলেরা পছন্দ করে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয়ে থাকে। তো তোমার মধ্যে যদি নারী সুলভ আচরণ থাকে, তাহলে অবশ্যই তোমার জন্য তোমার বয়ফ্রেন্ড তোমার প্রতি ইমপ্রেস হবে, তোমার বয়ফ্রেন্ড অবশ্যই অনেক অনেক লাকি, তাই না? আর যদি না থাকে তোমার মধ্যে এই ধরনের আচরণ, তাহলে একটু ইমপ্রুভ করে নেওয়ার চেষ্টা করো। থার্ড পয়েন্ট, আই কন্ট্যাক্ট। ছেলেরা সবসময় কিছুটা হলেও রোম্যান্টিক মেয়ে পছন্দ করে। যদি তোমার সিচুয়েশনটা এমন হয় যেখানে তোমার বয়ফ্রেন্ড আর তুমি আছো, কিংবা তোমার হাজবেন্ড আর তুমি আছো, এবং তোমার ফ্যামিলি মেম্বার্স তোমার রিলেটিভ সবাই আছে, সেখানে তার সাথে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে পারবে না, তার হাতে হাত রেখে কথা বলতে পারবে না, তার সাথে অনেকক্ষণ ধরেও কথা বলতে পারবে না, কিন্তু তুমি সবার মাঝখানেও যদি মাঝে মাঝে তার সাথে আই কন্ট্যাক্ট রাখো, চোখের মাধ্যমে প্রেম নিবেদন করো, তাহলে দেখবে ছেলেটা খুব বেশি ইমপ্রেস হয় এইসব মেয়ের ক্ষেত্রে। যদি তোমার মধ্যে না থাকে এটা, তাহলে একটু ইম্প্রুভ করে নেওয়ার চেষ্টা করো, এমন কোনো কঠিন কাজ নয়। যাই হোক, এটা ছিল থার্ড পয়েন্ট। ফোর্থ পয়েন্ট, আত্মসম্মানবোধ। মেয়েদের মধ্যে এই জিনিসটা থাকা খুব দরকার, এটা অ্যাকচুয়ালি মেয়েদের একটা অ্যাটিটিউড বলতে পারো, মেয়েদের মধ্যে এমন একটা অ্যাটিটিউড থাকা দরকার যেখানে কোনো একটা ছেলে তার সাথে কথা বলতে এলেও যেন কিছুটা সে ভয় পায়, কিছুটা ভেবে চিনতে কথা বলে। কোনো একটা অচেনা ছেলে যদি সে আসে কথা বলতে, তাহলে ভেবে চিনতে সম্মান দিয়ে যেন মেয়েটাকে কথা বলে। মেয়েটার অ্যাটিটিউডে যেন এমন না হয় যে ছেলেটা এসে একদম খুললাম খুলে আজে বাজে কথা বলছে, বা সে সাহসটা পাচ্ছে, সে অন্য ধরে টেনে দিচ্ছে চুল ধরে, এই ধরনের সাহসটাই যেন ছেলেটা না পায়, কোনো অচেনা মানুষ যেন না পায়। এতে কি হয়, একদিক থেকে তো মেয়েদের একটা সেলফ ডিফেন্সও হয় এই অ্যাটিটিউডের জন্য, দ্বিতীয় দিকে তার যে বয়ফ্রেন্ড তার যে হাজবেন্ড তারা খুব বেশি ইম্প্রেস হয়, তারা এই ধরনের মেয়ে খোঁজে। অ্যাকচুয়ালি ছেলেরা সবসময় এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ আমি মনে করি, আত্মসম্মান বোধ বা সেলফ ডিফেন্স, এটা থাকলে মেয়েদের সাথে কেউ খারাপ আচরণ করতে পারে না। দ্বিতীয়ত, তার বয়ফ্রেন্ড বলো বা তার হাজবেন্ড বলো বা তার ফ্যামিলি মেম্বার্স বলো, মেয়েটাকে খুব বেশি রেসপেক্ট করে, এবং তার পাড়া প্রতিবেশীর লোকজন দেখবে এই ধরনের মেয়েকে খুব রেসপেক্ট দেয়, খুব সম্মান দেয়। তাই এটা তোমার মধ্যে যদি না থাকে, হয়তো কোনো কারণে তুমি একটু ফর্মাল টাইপের, একটু ক্যাজুয়াল টাইপের, একটু খুললাম খুল্লা বেশি কথা বলো, কিন্তু এটার জন্য যেন তোমার এমন না হয় যে কোনো একজন এসে তোমার সাথে খুব খারাপভাবে কথা বলে যাচ্ছে। তোমাকে বেশি কথা বলা মেয়েদেরকে আবার অনেক সময় মনে করে কি, ছেলেরা মনে করে যে এরা হয়তো ক্যারেক্টারের দিকে একটু লুজ,
তো ঠিক কথাটা ততটা পর্যন্তই বলো যতক্ষণ পর্যন্ত মনে হচ্ছে যে তোমার ক্যারেক্টার ঠিক আছে। ঠিক আছে, এতে অচেনা কোনো মানুষ তোমার প্রতি সুযোগ নেওয়া বা তোমার সাথে খারাপ কথা বলা এটা থেকে একটু ভেবেচিন্তে থাক, মানে ভেবেচিন্তে কথা বলবে, দূরে থাকবে দেখবে। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, আমি মনে করি এটা সব মেয়ের ক্ষেত্রেই থাকা উচিত। পার্সোনালি আমার এই গুণটা খুব ভালো লাগে, এই ধরনের মেয়েদেরকে আমার খুব ভালো লাগে। 5 নম্বর পয়েন্ট, অন্যকে গুরুত্ব দেওয়া। অন্যকে গুরুত্ব দেওয়া মানে হচ্ছে যে তুমি ফ্যামিলি মেম্বার, মানে একটা মেয়ে ধরো সে তো ছেলের বাড়িতে আসবে, তাই একটা ছেলে সবসময় মনে করে যে একটা মেয়ে এমন হওয়া উচিত যে ছেলের বাড়িতে এসে সে যেন সবাইকে নিয়ে মানিয়ে গুছিয়ে চলতে পারে। মানে কোনো একটা ছোট 8 বছরের ছেলে তাকেও সে যেন হ্যান্ডেল করতে পারে, কোনো একটা 40 বছরের লোক তাকেও সে যেন হ্যান্ডেল করতে পারে, কোনো একটা বয়স্ক লোক তাকেও সে যেন তার মতো করে হ্যান্ডেল করতে পারে। বুঝে গেল? হয়তো আমরা দেখে থাকবো যে অনেক ফ্যামিলিতে এমন কিছু বয়স্ক মহিলা বা বয়স্ক পুরুষ থাকেন যারা একটু খোঁটা মেরে মেরে কথা বলতে পছন্দ করে। এই ধরনের মানুষকেও যেন তাদের মতো করে মেয়েরা হ্যান্ডেল করে নিতে পারে, সবাইকে যেন গুরুত্বটা সমানভাবে সে দেয়, কর্তব্যটা যেন সে নিজের পালন করে। কারণ মেয়ে একটা কথা দেখা আছে না, রম কি যেন কথাটা, ফ্যামিলি সুখী হয় রমণীর গুণে, পরিবার সুখী হয় রমণীর গুণে। তো এটা কিছুটা হলেও সত্যি, যাই হোক দুজনকে এফোর্ট দিতে হয় সেটা বড় কথা নাই, কিন্তু ছেলেরা এই ধরনের মেয়েকে বেশি প্রায়োরিটি দেয়, বেশি পছন্দ করে। তো এই 5টা গুণের মধ্যে তোমার মধ্যে কোন গুণগুলো আছে অবশ্যই নিচে কমেন্টে জানিও, আর যদি না থাকে তাহলে একটু ইম্প্রুভ করে নেওয়ার চেষ্টা করো। কিভাবে করবে না করবে সেটা তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে ডিসকাস করতে পারো। পার্সোনালি আমার সাথে ডিসকাস করতে গেলে প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুকের লিঙ্ক আছে, ওখানে কমেন্ট করতে পারো, ইনস্টাগ্রামে কমেন্ট করতে পারো, যাই হোক সেখানে আমি তোমাদের সাথে কথা বলে নেবো। আর হ্যাঁ, আমার ভিডিওর প্রত্যেকটা কিন্তু র ফুটেজ আপলোড হয় এখানে, এই চ্যানেলে প্রত্যেকটা ভিডিও র ফুটেজ আপলোড হয় এখানে, কোন রকম স্ক্রিপ্টিং এডিটিং হয় না, তাই হয়তো অন্যান্য চ্যানেল থেকে আমার ভিডিওগুলো দেখতে একটু অন্যরকম লাগতে পারে। তো যাই হোক, এই বিষয়ে তোমার মতামত কি সেটাও নিচে কমেন্টে জানাবে, আর অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও, কারণ এই চ্যানেলে প্রত্যেক দিন ভিডিও আসে, 2-3 দিন দেওয়া হয়নি, যাই হোক। হ্যাঁ, কিন্তু প্রত্যেক দিনই ভিডিও আনার চেষ্টা করি সন্ধ্যে 8টা থেকে 9টার মধ্যে। আর তোমার লাইফের কোনো প্রবলেম থাকলে নিচে কমেন্ট অবশ্যই জানাও, আমি সেই নিয়ে ভিডিও বানাবো। চলো আজকের মধ্যে এটুকুই, টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।